नमस्कार कल्पाइर पक्ष থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি কল্পাই প্রযোজিত নাটক ক্রস কানেকশন। আলো বাদল দাস, আবহ ধৃতিশা চট্টোপাধ্যায়, শব্দ প্রক্ষেপণ অনিন্দ্য নন্দী, মঞ্চ মদন হালদার, রূপসজ্জা সঞ্জয়, নাটক ও নির্দেশনা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। এই নাটকের সময়সীমা আনুমানিক 45 থেকে 50 মিনিট, আজকে একটু কমই হবে যেহেতু কোনো সেটের কোনো পরিবর্তন করার সম্ভাবনা এখানে নেই বললেই চলে। শুরু করছি কল্পায়ু প্রযোজিত নাটক ক্রস কানেকশন। জুতো পরছো যে, কোথাও বেরোবে? আরে আমার কি আর শুয়ে বসে দিন কাটানোর উপায় আছে রে? কাজ ইস কাজ। বাবা, তুই হঠাৎ অসময়ে তোমার কি কাজ গো? আরে এটাই তো কাজের সময়। বাহ, তাহলে ব্যবসাটার দিকে একটু একটু নজর দিচ্ছো, ভেরি গুড। কি করবো বল, কমলা চলে যাওয়ার পর থেকে সবকিছু তো আমাকেই সামলাতে হচ্ছে। এই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলি রে। কি গো? এই বলছি দেখ, এখন অবধি আলোই ফুটলো না। আলো ফুটলো না, এটা কি? আরে ওই দেখছিস না বাইরেটা কিরকম অন্ধকার। আরে বাবা, এখন সন্ধ্যে 7:30 বাজে, বাইরেটা অন্ধকার হবে না? হ্যাঁ সন্ধ্যে? এই মানে পিএম? আচ্ছা মামা, তোমার মানে আপন ভোলে হবার তো একটা লিমিট আছে বলো? তোমার সাধারণ দিন রাত্রি খেয়াল থাকবে না, এটা হয়? না না, মানে আমি সেটা বুঝিনি। আচ্ছা আমি তাহলে এরকম করলাম কেন বলতো? আচ্ছা তুমি ভর সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছিলে বলো তো? আরে না না, আমি সন্ধ্যাবেলা কোথাও যাচ্ছিলাম না বাবা। ধরো 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 ধরো, তুমি বাই এনি চান্স অফিসে যাবার? আরে ঠিক আছে, চোখ বড় বড় করে কিছু বলার কিছু হয়নি। আরে আমি তো সকাল ভেবেই। এই দাঁড়াও দাঁড়াও, তোমার কথা যদি আমি মেনেও নি, তুমি সকাল 7:30 সময় কবে অফিস যাও? হ্যাঁ বলো ঠিক। এই তাহলে আমি এরকম করলাম কেন? আরে বাবা, তুমি আধ ঘন্টা আগে অফিস থেকে ফিরেছো। হ্যাঁ, এই দেখো দেখো, নিজের দিকে তাকাও, এই জামা কাপড়টা পরে আজ অফিসে গিয়েছিলে, এখনো ছাড়ার সময় পাওনি তুমি। এইবার বুঝতে পেরেছি আমি এরকম কেন করলাম, বুঝলি? মানে আমি ওই আধ ঘন্টা আগে অফিস থেকে বাড়িতে ফিরেছি, ফিরে এখানে বসে ওই জুতো মোজা ছাড়লাম, তারপরে চা খেলাম, তারপরে ঘরে গেলাম, গিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছি, দেখি কি আমি অফিসের জামা কাপড় পরে, তাই মনে হলো আমার বোধহয় অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। সত্যি মামা, অ্যাকচুয়ালি ওই যে অন্ধকারের ব্যাপারটাই না খুব একটা মানে খটকা মতো লাগছিল। তুমি দিনকে দিন এটা অদ্ভুত হয়ে উঠছো, তোমাকে নিয়ে আমি আর পারছি না। আর আমাকে এবার খরচার খাতায় রেখে দে রে শুক্লা, তোর মামি চলে গিয়ে কমলা। সারাক্ষণ কমলা কমলা, যাত্রা পালা শেষ হয় না কমলা। রবি কই? আরে তুই ওইখানে কি করছিস রে তখন থেকে? কি আর করব, এই যে তোমার বুকশেলফ একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। আর বুকশেলফ? আমি ভেবে পাই না জানো তো, যার কিনা বইয়ের ব্যবসা, তার বাড়িতে বই কি করে এত যত্নে থাকে বলো তো? তুমি না এক কাজ করো, অন্যান্য পাবলিশারদের বাড়িতে গিয়ে না একবার ভালো করে দেখে এসো তারা কি করে বই রাখে। আর পাবলিশার? এ শুয়ে সেরকম দীর্ঘশ্বাস ফেলছো কেন? আর দীর্ঘশ্বাস? মামা শরীর খারাপ লাগছে? আর শরীর কি হয়েছে বলবে তো? আরে আমি যে কমলাকে কথা দিয়েছিলাম। কি
প্ল্যান সেট করে ডাকবে বর সন্ধ্যাবেলা এইসব কথা বলবি না তো এই পিঠের নিচটা কিরকম সুসুর করে ওঠে তবে কি মামা কবে যে তোর মুখে বাচ্চা দিতে পারবো ইউ মিন বিয়ে তাই তো হ্যাঁ তোমাকে তো বলেছি ওই বিয়ে ফি আমি এখন করতে পারবো না কেন তোর অসুবিধাটা কোথায় আরে বাবা ইচ্ছে করছে না আর দেখছো তো তেমন কাউকে আমার পছন্দ হচ্ছে না এই যে আমার যখন পছন্দ হবে তখন তোমায় আমি ঠিক বলবো তার আগে আমার সাথে কারো সম্বন্ধ করো না প্লিজ দয়া করে কমলা আরে বাবা তুমি কোন কমলা চলে গিয়ে আমাকে একেবারে আমেরিকার বিধবা করে ছেড়েছো আমেরিকার বিধবা সেটা কি না মানে মাছ মাংস সবই খাচ্ছি কিন্তু মনে কোনো সুখ নেই বাবা তোমার আবার কিসের অসুখ গো অশান্তিটা কিসের হ্যাঁ কবে যে তোর পৈতেটা দিতে পারবো এ মামা তুমি আমাকে ন্যাড়া না করে ছাড়বে না তাই তো ওইটা না পইতে নয় বিয়ে 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 আরে বিয়ে বিয়ে বুঝেছি হ্যাঁ সামনের অগ্রানের মধ্যে মেড়াপ বাঁধতে না পারলে না আর মানে লজ্জার সীমা থাকবে না আরে প্যান্ডেলালার সাথে কথা হয়ে গেছে মেনু কমপ্লিট গয়নাগাটি কেনা হয়ে গেছে এমনকি নাপিতের সঙ্গেও কথা হয়ে গেছে এখন শুধু একটা ওই সানাইয়ের জোগাড় হলেই হয় আরে বাবা আজকালকার বিয়েতে কেউ সানাই বাজায় না মানে আমি ঠিক সানাই বলতে চাইনি তবে কি আরে ওই যে বিয়েতে লাগে না কি ও ভিয়েন আরে না না সেটা তো খাওয়ার দাওয়ারের ব্যাপার আমি বলছি মানে ওই বিয়ের অনুষ্ঠানটাতে লাগে না কুশণডিকা না না গায়ে হলুদ দত আরে ওই যে ওই 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 কোণের পাশে থাকে না পিড়ি দত তেরি জাতি এই এদিকে এই এদিকে যাচ্ছি সামনে আয় বলো বলো কোণের হাতে থাকে বলেছি না না কোণের পাশে থাকে আরে বাবা কোণের পাশে আবার কি থাকে কোণের পাশে তো বর 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 এখন অবধি এটা বরেরই জোগাড় হলো না এই যে যথা সময় হবে যাও গে ড্রেস চেঞ্জ করো আমি বের হচ্ছি আমার ফিরতে একটু রাত হবে এই জি এই অসময় আবার কোথায় বের হচ্ছিস আমার একটু অভিজিতের বাড়িতে নিমন্ত্রণ আছে অভি এই 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 অভিজিতটা কে রে আমার ইউনিভার্সিটির বন্ধু গো কোনো প্রেমিক নাই তাহলে আর যাচ্ছিস কেন না না মানে আমি বলছিলাম যে এইভাবে কি রাত বিরেতে ঘুরে বেড়ানোটা কি মানে উচিত হচ্ছে ও মামা তুমি তোমার মঙ্গলবারের সংস্কার নিয়ে থাকো না কে বারণ করেছে আমি বের হচ্ছি আর শোনো ওই ফ্রিজের মধ্যে না সব রান্না করে রাখা আছে যখন খাবে তখন বার করে গরম করে এই কি বললাম বলো তো আরে ওই তো ওই ফ্রিজটাকে গরম করে খাবারগুলো বের ফ্রিজের মধ্যে খাবার রাখা আছে যখন খাবে গরম করে খাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাবধানে থেকো টাটা বাই কমলা কি করে ভুলে থাকবো তোমায় কি মারটাই না মারছে বাবা এই এই কে 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 কি 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 মুশকিল আরে সত্যজিৎ বাবু এইভাবে না লুকিয়ে ঘরে ঢুকে ওই পর্দার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাতার বদভ্যেসটা আপনার গেলই না ভুল মানে মানে আমি আড়ি পাচ্ছিলাম না আমি সবে মাত্র পর্দার পেছনে এসে পৌঁছলেন এই কিন্তু আপনাকে তো ঢুকতে দেখলাম না আমি তো দরজা দিয়ে আসি তবে আপনার বেডরুমে জানলা কি যা আচ্ছা কি মুশকিল আপনি আমার প্রতিবেশী আসছেন একটা টেলিফোন করতে তো দরজা দিয়ে না ঢুকে ওই জানলা দিয়ে ঢোকার মানেটা কি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ডিটেকটিভ সত্যজিৎ বক্সী কখনো সাধারণ পথ দিয়ে যাতায়াত করে না ও এই আরে আপনার বাড়ির পেছনের গলি দিয়ে আমি যাচ্ছিলাম হঠাৎই আমার ফোন করাটার আর্জেন্সি উপস্থিত হয় তা এই মানে এইরকম তাড়াহুড়োটার কারণটা কি আমি হ্যাঁ আমি কুখ্যাত স্পাগলার রতনলালকে ফলো করছিলাম ও হঠাৎ সে কাঁপতে 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 রাস্তায় পড়ে গেল এই ভৃগুটিগু আছে নাকি মৃগি হ্যাঁ মৃগি এই বলছি কি এই সব কুখ্যাত লোক আমার পেছনে কেন আপনার পেছনে হ্যাঁ গাবড়াবেন না গাবড়াবেন আমি তো আছি হ্যাঁ টেলিফোনটা করে নি হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ ইন্সপেক্টর মজুমদার হ্যাঁ ডিটেকটিভ সত্যজিৎ বক্সী বলছি
আচ্ছা এই রতনলালকে ধরিয়ে দিতে পারলে 50,000 টাকা পুরস্কার ছিল না? রাইট 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 আচ্ছা আমাদের পাড়া শনি মন্ডলে শক্তি মন্ডল শনি মন্দিরের পাশে শক্তি মন্ডল লেনে রতনলাল অজ্ঞান হয়ে পড়ে ওজ 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 পেছনে 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 হ্যাঁ আপনি ডক্টর আর ফোর্স নিয়ে চলে আসুন হ্যাঁ চলে আসুন আরে না না ধন্যবাদ দেওয়ার এই যে কোনো ব্যাপারই না 50,000 টাকা চেকটা আমি কালকে গিয়ে নিয়ে আসব হ্যাঁ হ্যাঁ কি করে ধরলা হ্যাঁ হ্যাঁ ও না ঠিক আছে এই মানে বলছি কি এই আপনি না অতুলনীয় এই রতনলাল ফতনলাল এরা তো আপনার কাছে খই নি নসি হ্যাঁ নসি এই 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 শুনুন না এই বলছি কি এই আমার সমস্যার সমাধানটা না আপনাকে করে দিতে হবে আচ্ছা কুতকুতি লাগছে আচ্ছা আচ্ছা বলছি আমার আমার সমস্যার সমাধানটা আপনাকে করে দিতে হবে সত্যজিৎ বাবু আপনার সমস্যা হ্যাঁ সেটা কি আরে আমি কিছুতেই আমার এই ভাগ্নি শুক্লার হায়ার সেকেন্ডারি পাশের ব্যবস্থাটা করে উঠতে পারছি না আমি যতদূর জানি আপনার ভাগ্নি এমএ পড়ে হ্যাঁ না মানে ব্যাপারটা ঠিক তা নয় মানে ওই রকমই না গুরুত্বপূর্ণ কিছু একটা ব্যাপার এই আসুন না জামা কাপড়টা ছেড়ে একটু আলোচনা করি মাফ করবেন এরকম অসভ্য আলোচনা আমি করি না আরে না না বলছি এই যে আমি অফিসের জামা কাপড় পরে আছি মানে এটা ছেড়ে একটু ও হ্যাঁ তাই বলুন হ্যাঁ চলো চলো বসে আলোচনা হ্যাঁ ও ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই বলছি কি এই 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 কোথা থেকে শুরু করি বলুন তো ডিটেকটিভকে কিছুই লুকোবেন না একেবারে গোড়া থেকে শুরু করুন ও গোড়া থেকে না আচ্ছা জ্ঞান বৃক্ষের ফলটা খেয়ে ফেলার পরই আদম আর ইভ যখন আরে গোড়া থেকে মানে কি কি ওই সৃষ্টির গোড়া থেকে নাকি ও নয় না আচ্ছা 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 অসহায় অসহায় বোধ এ আজকাল বড্ড অসহায় বোধ করছি সত্যি বাবু বলছি আজকাল খুব অসহায় বোধ করছি সত্যি বাবু তার কারণ হ্যাঁ মানে এই কমলা মারা যাওয়ার পর থেকে না আমি কিরকম হু হু করে বুড়ো হয়ে যাচ্ছি স্বাভাবিক হ্যাঁ আর ওই আমার ভাগ্নি শুক্লা ও কিরকম হু হু করে বড় হয়ে যাচ্ছে হ্যাঁ সেটাও স্বাভাবিক হ্যাঁ আচ্ছা আপনার সমস্যাটা কোথায় বলুন তো ওই যে শুক্লার বড় হয়ে যাওয়াটা তাতে ডিটেকটিভ কি করবে হ্যাঁ আপনি কি শুক্লার বড় হওয়াটা আটকাতে চাইছেন মানে বনসাই ধরনের কিছু একটা না 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 বড় হোক বড় হোক বড় হোক মানে আমি খুব তাড়াতাড়ি ওর গৃহপ্রবেশের ব্যবস্থাটা করে ফেলতে চাইছি ইউ মিন বিয়ে হ্যাঁ হ্যাঁ বিয়ে তাতে অসুবিধাটা কোথায় আপনার ভাগ্নি সুন্দরী যথেষ্ট বুদ্ধিমতী ঠিক একটা একটা ভালো দেখে পাত্র জোগাড় করে বিয়েটা দিয়ে দিন আরে ধর মশাই পাত্রটা কোনো ফ্যাক্টরি না আরে বাসন কোসন তো বাড়িতে প্রচুর আছে আমি ওর জন্য শুধু একটা ভালো ওই মানে বর জোগাড় করতে চাইছি আপনি আমার কাছে কি রকম সাহায্য চাইছেন ওই তো বললাম মানে বর জোগাড় হ্যাঁ মিস্টার মনমোহন চৌধুরী হ্যাঁ হলো না হলো না ও ভালো করে বলছি হ্যাঁ মিস্টার মনমোহন চৌধুরী হ্যাঁ আপনি ডিটেকটিভ সত্যজিৎ বক্সিকে ঘটকালির কাজ দিচ্ছেন ঠিক আছে আপনার যদি ক্ষমতা না খুলে আমি জোর করব না কি বললেন না 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 এত রেগে যাচ্ছেন কেন এত রেগে যাচ্ছেন আমি বর জোগাড় করব হ্যাঁ তো অসুবিধা কি আছে আরে বাবা আপনি পুলিশের জন্য রতনলাল জোগাড় করতে পারেন আর আমার ভাগ্নি শুক্লার জন্য একটা বর জোগাড় করতে পারবেন না আরে বাবা একটা মুখ বদলও তো হবে হ্যাঁ ধরে নিন ধরে নিন এটা একটা নতুন ধরনের ক্যালেন্ডার ইউ মিন চ্যালেঞ্জ হ্যাঁ 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 আপনি সত্যজিৎ বক্সিকে চ্যালেঞ্জ করছেন মানে যদি সফল হন তাহলে উপযুক্ত পারিশ্রমিক তো পাবেনই আর ভোজের সময় এক্সট্রা দুটো ফিশ ফ্রাই হ্যাঁ দুটো কি সাতটা আচ্ছা নটা ঠিক আছে ঠিক আছে আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম বেশ এক মাসের মধ্যে বিয়ে যোগাযোগ শুরু করো এই কমলা স্মৃতির প্রতি আমার একটা ইয়ে নেই এই মনমোহন বাবু হ্যাঁ এই দেখাশো বিয়েটা না আপনার নয় আপনার ভাগ্নি শুক্লা ও আচ্ছা আচ্ছা বাঁচিয়েছি বাবা হ্যাঁ এই বলছি কি এই আপনাকে না আমার আরেকটা কাজ করে দিতে হবে বুঝলেন আরো 20 আই 15 না 20 আচ্ছা এই আপনার জন্য বাচ্চা জোগাড় করতে পারবো
এই না 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 সে কথা বলিনি, সে কথা বলিনি, বলছি আমার মানে বাগনি শুক্লা ওনা দিন দিন কিরকম বাউন্ডুলে হয়ে উঠছে বুঝলেন, হ্যাঁ ওর উপর একটু নজর রাখতে হবে। ও নজর, হ্যাঁ সেটা তো আমার কাজ। হ্যাঁ ঠিক আছে রাখো, হ্যাঁ এখন আমি উঠলাম। আচ্ছা এই তো ওইদিকে কোথায়? ছাদ টপকে বেরিয়ে যাবো, তাড়াতাড়ি হবে। ও বাবা কি প্রতিমা, কি বলে কি প্রতিভা। এই দরজা খোলা আছে, ভেতরে চলে আসো। গুড ইভিনিং স্যার, আপনি হিসেবটা নিয়ে আসতে বলেছিলেন। হ্যালো। হ্যালো স্যার, হঠাৎ এরকম সাহেবি ব্যবহার কেন স্যার? না মানে এই হ্যালোটা সেই হ্যালো নয়, এই ফোনটা ধরো। কেন স্যার? বাচ্চা যে কই, বাচ্চা না তো ওখানে নয় এখানে। যা যে বলেন না স্যার। এই ধরো না, কেটে যাবে তো। আপনি ভীষণ মজা করেন স্যার। চা কেটে গেল, এই সব কি হচ্ছে কমলা? স্যার একটা কথা বলবো, হ্যাঁ আমাকে দেখে আপনার বুকের মধ্যে টেলিফোন বেজে উঠেছিল। ও সুইট, ওলি বাবা এবার ধরো। আপনি স্যার ভীষণ মিষ্টি, এবার ধরো না প্লিজ। সরি রং নাম্বার। বুঝলাম আসি, ভাবছি এবার হোটেল ম্যানেজমেন্টের কোর্সটা করব। বাড়াবাড়ি করিস না দীপু। তুই বলছো না মাসি, হোটেল ম্যানেজমেন্ট একটা দুর্দান্ত কোর্স। একটা নাম করা বিদেশি হোটেলে যদি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব পেয়ে যাই, ক্যারিয়ারটা এবার আগুনের মতো লকলক করে বেড়ে উঠবে। সে তো তুই মেরিন ইঞ্জিনিয়ারিং পড়বার সময়ও বলেছিলি। কি করবো, জাহাজটা স্যুট করলো না। তোর কিছুই স্যুট করবে না, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হলো, মেরিন ইঞ্জিনিয়ারিং হলো, কস্ট অ্যাকাউন্টেন্সি হলো, লাইব্রেরি সায়েন্স হলো, ফ্যাশন ডিজাইনিং হলো, ইন্টেরিয়ার ডেকোরেশন হলো, এবার হোটেল ম্যানেজমেন্ট। বছরের পর বছর টাকা শ্রাদ্ধ করে একটার পর একটা কোর্স করে যাচ্ছিস। গত 3 বছরে 8 বার চাকরি চেঞ্জ করেছিস, ইন্টারনেট ধাবার ব্যবসাটাও উঠিয়ে দিলি। কি হচ্ছেটা কি দীপু? কিছু বলছো মাসি? না মাসি, ক্যারিয়ারটা না একবার আগুনের মতো করে তুলতে হবে, সেটা হচ্ছে না। সেটা কি একদিনে হয় দীপু? হ্যাঁ একটা অফিসে তুই 1 মাসের বেশি থাকতে পেরেছিস, একটা অফিসে টেলিফোন নাম্বার মুখস্থ হবার আগে আর একটা অফিসে গিয়ে জয়েন করেছিস, হর জ্বালিয়ে খেলি একেবারে। কেন জানি না মনে হচ্ছে এই হোটেল ম্যানেজমেন্ট আমার সঠিক লাইন মাসি। একদম বাজে কথা বলবি না, এরপর বলবি হোমিওপ্যাথি না শিখলে জীবনটাই বৃথা মাসি, লোকে এবার পাগল বলবে পাগল। আচ্ছা মাসি, লোকের জন্য কি আমি ক্যারিয়ার ট্রেনে ছেলে খেলা করব? ছেলে খেলা তুই এখন করছিস দীপু। 3 বছরে 8 বার পেশা পাল্টানোকে ক্যারিয়ার বানানো বলে না দীপু। লোকে এবার আমাকে নিন্দে করবে, বলবে বোনের ছেলেটাকে হাতে পেয়ে পড়িয়ে পড়িয়ে জীবন শেষ করে দিচ্ছে। 11 বছর ধরে শুনে আসছি সামনে মাসেই নাকি তোর পরীক্ষা, আমার আর ভাল লাগছে না, বাড়ি সব বন্ধ কর বন্ধ কর। এই কোর্সটাই মনে হচ্ছে শেষ। আর কোনো কোর্স নয়, এই কোম্পানিটা যথেষ্ট ভালো, এই চাকরি যদি তুই ছাড়িস না করে কন ধরে বাড়ি থেকে বার করে দেবো। আশ্চর্য একটা ইয়ং ছেলে, তোর কোনো সকাল আর নেই রে দীপু। শোন আমি তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, আর কোনো পড়াশুনো নয়, কেমন? লজ্জাও করে না, এই বয়সে দেখো একটা চোখে দূরবীন পরে বসে আছে। ঠিক আছে ঠিক আছে, আমি চাকরিটা নয় ছাড়লাম না, কিন্তু পড়াশোনা না করলে রিক্রিয়েশনটা কি করে হবে মাসি? ও মাই গড, ওরে প্রেম করবি, সিনেমা দেখবি, গাঁজা খাবি, যা খুশি তাই করবি, মোট কথা সুস্থ হবার চেষ্টা কর। ছি মাসি ছি, তুমি কুশিক্ষা দিও না, তুমি একে টিচার তাই গুরুজন। তোমার পড়াশোনার পাগলামি ছাড়ানোর জন্য দরকার হলে নিজের হাতে গাজার কোলকে সাজিয়ে দেবো। এই শোন শোন,
এরকম একটা উন্মাদকে তো কোনো সুস্থ মেয়ে বিয়ে করতেও রাজি হবে না রে। শোনো মাসি, কেরিয়ারের আগুনের লকলকে শিখায় না, মেয়েরা সব ঝলসে যাবে। তোর বয়সী ছেলেরা না মেয়েদের ইমপ্রেস করার স্বপ্ন দেখে, বিশ্বাস কর তাদের তান্দুর করার কথা ভাবে না। আরে কাউকে দেখে তোর একটু পছন্দ হয় না? হ্যাঁ মানে তা একটু হয়। ব্যাস তার কথা ভেবে জীবনে একটু থিতু হও। আগুন চাই মাসি, আগুন চাই, আগুন। জল ঠেলে দেবো গায়ে, আগুন চাই মাসি, আগুন। এই শোন, আমি বারবার বলে দিচ্ছি, আর কোনো পড়াশুনো নয়, এবার পুরোপুরি ঘর সংসার করতে হবে। আমি বুড়ি হয়ে যাবার আগে তোর বউ দেখে যেতে চাই, ব্যাস। আমার একাকিত্বের কথাটা একবারও ভাবিস না দীপু। তুমিও তো আমার একাকিত্বের কথা ভাবো না। এত বড় হয়ে গেলাম, এখনো একটা মিশর মুখ দেখলাম না। এত বড় বাড়ি অথচ একটা মিশরি, সেটা আমার ভালো লাগে মাসি। কি করবো বল, ক্যারিয়ার গড়তে গিয়ে তোর মিশর জোগাড় করার সময় পাইনি। তাই তো তোকে বারবার সাবধান করছি দীপু। ওকে ওকে আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু হ্যাঁ শোনো, মেয়েটিকে হতে হবে সুন্দরী, ডান, ক্যারিয়ার প্রবণ, উচ্চাকাঙ্ক্ষী, বুদ্ধিমতী, বুঝতে পারলে, এবং আমার পড়াশোনার শখ সে উৎসাহের সঙ্গে মেনে নেবে। ওকে, এ তো অর্ডার দিয়ে বানাতে হবে বাবা। কেন, তোমার চোখে পড়ে না? এই জন্য না আমার মিশন নেই। তোর নজরে আছে নাকি কেউ? সাদের দূরবীনটা পরে ঘুরি। তো বাড়িতে নিয়ে আয়। হ্যাঁ মানে বাড়িতে কি আনবো, মানে বাড়িতেই তো আছি। বাড়িতে আছে এই শুক্লা, সে চেঁচিও না, শুনতে পেলে কি একটা ইয়ে হয়ে যাবে বলতো। তুই শুক্লাকে পছন্দ করিস দীপু? মাসি একটা সত্যি কথা বলবো, বলছি কি, ওই একজনকে, ওই একজনকে ইমপ্রেস করার জন্য না ক্যারিয়ারটা একবারে হাউলের মতো করে তুলতে চাইছি। কিন্তু সে যে তোকে পাগলা দাসু বলে ডাকে দীপু। ডাকুক ডাকুক, দীপঙ্কর চ্যাটার্জিকে সে এখনো চেনে না, আর যেদিন চিনবে সেদিন ইয়ে, সেদিন ওর দু হাত বাড়িয়ে এগিয়ে আসাটাকে আমি অগ্রাহ্য করব না। শুক্লা তোর মনোভাবের কথা জানে? না বলিনি, বলার দরকারও নেই, নিজেই শুক্লা চলে আসবে। তার আগে মাসি এই হোটেল ম্যানেজমেন্ট কোর্স রক্ষে করো বাবা, তোমার বিয়ে করে কোনো কাজ নেই। করব না, আর করব না বাবা। শুক্লার ব্যাপারে দেখছি এক কথায় রাজি, কিন্তু এটা বড্ড আধুনিক। আরে আমি কোনো প্রাচীনাকে বিয়ে করতে পারবো না মাসি, প্লিজ। না না, ক্লাস কেটে সিনেমা দেখতে যায়, রাত বিরতি ছেলে বন্ধু নিয়ে ঘুরে বেড়ায়, বিয়ের পর যাবে না, ভেরি সিম্পল। বুঝলাম, গভীর অবস্থা। ঠিক আছে, আমি মনমোহন বাবুর সাথে কথা বলছি। মাসি একদম না, একদম না। শুক্লা যেদিন নিজে আকৃষ্ট হয়ে ছুটে আসবে সেদিনই আমার জিত, আর সেই দিনটা আসতে বেশি দেরি নেই মাসি। আর যদি না আসে? যদি না আসে, এই যে হোটেল ম্যানেজমেন্ট। হ্যাঁ রে বাবা, অফিসের টাইম হয়ে গেল। শোনো মাসি, আমি স্নান করতে গেলাম, একটা কথা বলে যাই, বরকর্তা হিসাবে কিন্তু মিশু আমার চাই। হ্যাঁ মিশু তো আর কুমোরটুলি পুতুল নয় যে অর্ডার দিলেই চলে আসবে। চেষ্টা করো, আমি তোমার দিকটা ভাবছি, তুমি আমার দিকটা ভাবো। এই মিশুহীনতা না একেবারে আমার অসহ্য হয়ে উঠেছে। কে কে এই কে আপনি? ব্যাপারটা গুরুতর। আপনি কেন আমায় চেনেন না? চিনবো না কেন, বিষয়টা ঠিক প্রকাশ করতে পারিনি। ও চেনেন তাহলে? আচ্ছা আপনি তো সেই ডিটেকটিভ না যিনি কারণে অকারণে আমাদের পাড়ার আনাচে কানাচে হামাগুড়ি দিয়ে বেড়ান? দেখুন তপতি দেবী, আমার একটা দেশজোড়া প্রেস্টিজ। স্টপ টকিং, আমার আমার শোবার ঘরটা আপনার হামাগুড়ি দেবার জায়গা? কি অশ্লীল, একজন ব্যাচেলার কি আপনি এভাবে কথা বলছেন? একদম বাজে কথা বলবেন না, আমার শোবার ঘরে আপনি কি করছিলেন? কিছু না, বিশ্বাস করুন কিছু না। আপনার শোবার ঘরের সাথে আমার বর্তমান ইনভেস্টিগেশনের কোনো সম্পর্ক নেই, ওটা আমার যাতায়াতের পথে পড়েছে এইমাত্র। মানে মানে আমার শোবার ঘরটা আপনার যাতায়াতের পথ? আগে মানে বাথরুম থেকে বেরিয়ে ঘরে আসতে গেলে। বাথরুম? হ্যাঁ, জায়গাটা বিতর্কিত কিন্তু উদ্দেশ্যটা সৎ। মানে আপনার ওই বসার ঘরের জানলা দিয়ে আমি ঢুকতে গিয়ে ভুল করে বাথরুমের জানলা দিয়ে ঢুকে পড়েছিলাম, তাই ভায়া শোবার ঘর। এই দেখুন দেখুন মিস্টার ডিটেকটিভ, সত্যজিৎ বক্সি নামে আমার দেশ দেশান্তরে সুনাম। ওকে দেখুন মিস্টার সত্যজিৎ বক্সি। হ্যাঁ বলুন। আমার বোনের ছেলে, আই মিন আমার বোন পো, অনেকগুলো কোর্স করার সাথে সাথে ক্যারেটে কোর্সটাও করেছে। ও বাহ,
আপনাকে আমি সাধুবাদ দিতে বলিনি। যদি হাড়গোড় আস্ত রাখতে চান এখনই বিদেয় হন। আপনার এই দোতলার বিভিন্ন স্থান থেকে আমি ওই একতলার উপর নজর রাখছি। কেন বলুন তো? আমি শুক্লার উপর নজর রাখছি। মনমোহন বাবুর নির্দেশ, ওকে ওর বাউন্ডারি পানা কমিয়ে ওকে বিবাহ মুখী এবং বিবাহ যোগ্য করে তোলার চ্যালেঞ্জ নিয়েছি আমি। মনমোহন বাবু টনক নড়েছে তাহলে? হ্যাঁ, কিন্তু আচ্ছা বাড়িতে থেকে আপনি কি ইনভেস্টিগেট করছেন? মানে বাড়িতে তো সচরাচর কেউ বাউন্ডুলেপনা করে না। ডিটেকটিভরা কোনো সম্ভাবনাই বাদ দেয় না। আর তাছাড়া এখানে এলাম বলেই তো আপনার বোনপোর মনের কথাটাও জেনে ফেললাম। মিস্টার বক্সি, এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করবেন? অবশ্যই অবশ্যই, আমি দীপুর সব স্বপ্নই পূরণ করব। মানে ওরকম একটা সোনার টুকরো ছেলের একটা মেশো নেই? এই নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। তা বললে হয়? দেখছেন না কেমন পাচ্ছি। আপনার খুব টানাটানি চলছে বুঝি। কি আশ্চর্য, টাকা চাওয়া ছাড়া আমার কোনো কাজ নেই। কি জানি, এই কমলা চলে যাওয়ার পরে থেকে না আমি কোনো কিছুই ভালো মতো বুঝতে পারি না। কমলা স্ত্রী বিয়োগ দুঃখের ঠিকই, কিন্তু আপনি তো পৃথিবীর প্রথম ইডোয়া নন, এত নেলা খাপামি করার কি আছে? কমলার সেই মধুর শ্রুতি, মানে স্মৃতি। আপনারা এখানে এসেছেন, 8 বছর হয়ে গেল, কমলাকে তো ছবি হিসেবেই দেখেছি, মানে এতদিনেও কি স্মৃতি একটু পাতলা হয়নি? এই পাতলা হয় তবে স্মৃতি না। শুনেছি আপনার স্ত্রী আপনাকে খুব মারধর করত। স্বামী স্ত্রীর মারামারি যে কি সুখের সেটা আপনি কি করে বুঝবেন? আপনি তো এখনো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ নয়, কথাটা অবিবাহিত। তা অবিবাহিতা ওই হলো। আচ্ছা হ্যাঁ মনমোহন বাবু, মানে কমলা মানে আপনার স্ত্রী মারকুটে, এইরকম একজন মারকুটে মহিলাকে নিয়ে আবারও আপনার সংসার করতে ইচ্ছে করে না? কি বা বয়স আপনার? মাঝে মাঝে যে টেলিফোনটা বাজে না তা নয়, কিন্তু কার টেলিফোন? হৃদয়ের, মানে ধরার আগেই কেটে যায়। ও নির্ঘাত কমলা কেটে দেয়। এই আপনি আপনি না খুব রাগী তাই না? হ্যাঁ, টিচাররা একটু রাগি হয়। হ্যাঁ, তাছাড়া আপনার মতো ভালো মানুষকে কেউ মারধর করলে রাগ হবে না বলুন। আপনাকে না আজকে কিরকম অন্যরকম লাগছে। কিরকম না মানে ঠিক বোঝাতে পারবো না, আসলে আজকাল এত একা একা লাগে। মানে আপনি এলেন খুব ভালো লাগছে। মেসোমশাই? হ্যাঁ আসবো মেসোমশাই। ও দীপঙ্কর, হ্যাঁ হ্যাঁ এসো এসো বাবা এসো। দীপু এই সময় এখানে কেন? মেসোমশাইয়ের কাছে কিছু ইংরেজি গল্পের বই আছে কিনা দেখতে এলাম। মেসোমশাই আপনার বুকশেলফটা দেখবো? মেসোমশাই নিশ্চয়ই দেখবে। আরে এতে এত কি রকম দ্বিধা করার কি আছে বাবা, এ তো তোমারই মেসোমশাইয়ের বাড়ি। মনমোহন বাবু বই দিয়ে দিয়ে আপনি কিন্তু দীপুর মাথাটা একেবারে খারাপ করে দিচ্ছেন। বই ছাড়া আর কোনো ব্যাপারে কোনো আগ্রহ নেই ওর। আরে বাবা এই বই সাপ্লাই দেওয়াই তো আমার কাজ। আর তাছাড়া এই বই আর বউ এছাড়া কি কারোর জীবন চলে? কেন আপনাদের তো চলছে? না না মানে সে কথা না, মানে দীপুর ধরুন দীপুর যদি মানে মনের দুঃখে আবার চাকরি বদলে ফেলে,
দীপু দীপিও বিয়ে করতে পারে, আপনিও বিয়ে করতে পারেন। সত্যি মেশো মশাই, আপনি আপনার শুক্লার ভবিষ্যতের কথা ভেবে এক্ষুনি আপনার একবার বিয়ে করা উচিত। আহারে, মেয়েটার কোনো মামি নেই। দীপু তুমি পাকামি করো না, হ্যাঁ, বড়দের মাঝখানে কথা বলতে নেই। তুমি চুপ করো তো মাসি, নিজে একটা মেশো জোগাড় করতে পারছো না, আবার আমাকে নিয়ে ইয়ে করছো। হ্যাঁ মাসি, এই আপনি না মানে আপনি একটা মেশো জোগাড় করছেন না কেন? ও যে বললাম না, দীপু যদি আবার বিভাগী হয়ে মনের দুঃখে চাকরি বদলে ফেলে। শুক্লা যদি মনের দুঃখে বিভাগী হয়ে যায়, না মানে কি করব বলুন, মাঝে মাঝে টেলিফোনটা বাজছে কিন্তু যোগাযোগ হচ্ছে না। মানে মানে না, আজকাল না কাউকে কাউকে দেখলে বুকের মধ্যে টেলিফোন বেজে ওঠে। কি হলো, লজ্জা পেয়েছে কেন? মাসি বোধ হয় মনে মনে আপনাকে সম্ভাব্য মিশ হিসাবে কল্পনা করছে। কমলা, তপতি দেবী আপনাকে কিছুতেই পছন্দ করতে পারেন না। আরে করতে হবে না, তপতি দেবী ছোটবেলা থেকে আমি দিদিমণিদের বড় ভয় পাই, সে তো আমার সমস্যা। তো আপনি এর মধ্যে নাক গলাচ্ছেন কেন? এক্স্যাক্টলি, আপনার নাক আমার মাসির দিকে বেশি এগোবেন না, জ্বলন্ত পাইপে ছ্যাঁকা লেগে যেতে পারে। আলবাত নাক গলাবো। হ্যাঁ আলবাত নাক গলাবো, মানে আমি ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিজ্ঞাবদ্ধ মানে কিসের প্রতিজ্ঞা? আমি ওনাকে কথা দিয়েছি যে আমি সোনার টুকরো দীপুর মেশো জোগাড় করব। আই 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 আই, এক মিনিট এক মিনিট, এই আপনি একসঙ্গে কতগুলো কেস হাতে নেন সত্যি? ওকে ওকে ওকে, আপনি যদি কথা দিয়েও থাকেন তাতে মাসির নিজস্ব পছন্দের রাইটটা তো নষ্ট হচ্ছে না। আরে তুমি বাপু ব্যাপারটা তলিয়ে ভাবছো না, মানে আরে আমি যখন কথা দিয়েছি তখন ওই তপতি দেবীকে স্বয়ংবর সভা খুলে বসতে বলেছে কে? স্বয়ংবরটা তো সফল হচ্ছে না। কেন? আমি তো মালাটা কাঁধে নিইনি। ধর্মশাই মরা কাঁধে নেয়, মালা গলায় নেয়। গলায় ধর্মশাই, বিয়ের মালা কাঁধে নেওয়াই ভালো। হ্যাঁ গলায় নেওয়া পোষায় না, বরঞ্চ কুলিদের মতো পিঠেও নেওয়া যেতে পারে। সে যাই হোক, তপতি দেবীর এরকম হঠকারী সিদ্ধান্ত আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, মানতে হবে না মানতে হবে না। আপনি বলুন তো আমার কেসটাতে কত দূর এগোলেন? ওই ডায়মন্ড রোড বরফ দিয়ে গেছি, তারপর সেখান থেকে রানাঘাট। এই শুনুন, ওই কেসটা সলভ করতে একটু দেরি আছে। ডায়মন্ড, তাহলে এর মধ্যে আপনি আবার একটা নতুন কেস হাতে নিচ্ছেন কি করে? হ্যাঁ বলছি, এতে আমার টেম্পটেশন বেড়ে যাচ্ছে। না টেম্পটেশন না, ওটা টেনশন। আরে যেই শানি হোক, দুটোর কোনোটা বেড়ে যাওয়া ভালো কথা নয়, এতে শরীরের উপরে খুব চাপ পড়ে। কবে যে আমার উপর একটু চাপ পড়বে, আমি চেপে দেবো, আমি ক্যারাটে জানি। এই ছোকরা, আমাকে না ক্যারাটের ভয় দেখিও না, তুমি এখন এখান থেকে যাও তো, এখানে বড়দের কথা হচ্ছে। অসম্ভব, আমি এখন বই দেখছি। তাহলে চোখ দুটো খোলা রাখো, কান দুটো বন্ধ রাখো। রাখলাম। এই কত কি বড়দের কথা শুনিনি, বলুন বলুন। কি হলো? মনটা বড় খারাপ। কেন? এই শুক্লা কিছু অপমান টপমান করলো না? দূর, এর মধ্যে আমার শুক্লাকে টানছেন কেন? মশাই কি মুশকিল, শুক্লাই তো আমাদের দুজনের যোগসর্প, কি বলে যোগসূত্র। আরে মশাই, যোগসূত্র পাল্টে গেছে, এখন আমার আর আপনার মধ্যে একটাই নাম। কে? ও অলমাইটি তপতি। তপতি? এই কিন্তু এই তপতি তো আমার মানে বাড়িওলি, ও তো আমার ভাগ্নি নয়। দেখ তেরিকা মশাই, ও আরো ঘনিষ্ঠতর, আরো বেশি কিছু হতে চাইছে। ও এই তবে কি সে আমার ভাড়াটেও হতে চায়? না বউ হতে চায়। কমলা, এক তেরিকাই ভূতের নাম নিয়ে কি হবে? দেখলেন না, দুজনের সামনে আর একজনের আড়ালে কিরকম দমদমিয়ে জানিয়ে দিয়ে গেল যে সে আপনাকে পছন্দ করে। এই জন্য না মহিলাদের স্বাবলম্বী হতে দিতে নেই। এই কি বলছি, কার আড়ালে? কেন, আমি তো আড়ালেই ছিলাম। ও আপনি আড়ালে ছিলেন, এই তাহলে এখন উপায়? আপনি তো ভালোই আছেন, নিরুপায় হয়ে যাচ্ছি আমি। আপনার ভাগ্নের হিল্লে করতে এসে এখন নিজের বাস নিজেই ছুঁচলো করছি। এই কবি কাশিরামও তাই করেছিলেন। দেখ কালিদাস। হ্যাঁ কালিদাস,
না কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, মানে এই তপতী যদি আমাকে পছন্দ করে সেটা তো আমার সমস্যা, তো আপনার সমস্যা হচ্ছে কোথায়? আরে বুকের ভেতর টেলিফোনটা তো বাজছে। সে তো আমারও বাজছে। এই তপতীকে দেখে না, সে খুব গোপন ব্যাপার। সত্যজিৎ বক্সির কাছে কোনো কথাই গোপন থাকে না। কিন্তু আমার কি হবে মানি? কি কাজ ঝুলে যাচ্ছে কেন? আরে আপনার হাতে তো শুক্লার ভবিষ্যৎ। শুক্লার ভবিষ্যৎ আমার হাতের মুঠোয়। আরে দীপঙ্করের মেসর কি হবে? আমি হতে চাই না, আমি হতে চাই না, যা যা, আমি হতে চাই না বাবা। এই কমলার মারের ব্যথা এখনো কমেনি, তার মধ্যে ওই না 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 না, আমি হতে চাই না, আমি হতে চাই না, হতে চাই না। না না বলছিলাম কি যে আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে, আপনাকে আমি সাহায্য করবো। পনেরো আমার ভেতরে টেলিফোনটা তো বাজে ওই তপতীকে দেখে। আপনি মাঝখান থেকে ক্রস কানেকশন করছেন কেন বলুন তো? দূর বাবা, আর কতক্ষণ আমি চুপ করে থাকবো? আপনাদের গুজগুজ শেষ হলো? এই দেখো ছোকরা, তোমার বই দেখা শেষ হয়ে গেছে তো, তুমি এখন এসো। আসছি স্যার। হ্যাঁ এই প্রজ্ঞা, এসো এসো, এই আমি না তোমার কথাই ভাবছিলাম। স্যার আমি অনেকক্ষণ ধরে আপনাকে যোগাযোগ করার চেষ্টা করছি। বলছি স্যার, আপনাদের টেলিফোনটা কি খারাপ? না এই তো বেশ বাজছে। কই, আমি তো শুনতে পাচ্ছি না। সেটাই তো আমার দুর্ভাগ্য। এই একেবারে জলের মতো পরিষ্কার, একেবারে জলে বলছি, একেবারে জলের মতো পরিষ্কার। আপনি চালিয়ে যান, আপনি চালিয়ে যান, খালি আমার ব্যাপারটা একটু দেখি। ও ঠিক আছে ঠিক আছে, বুঝেছেন তো? ঠিক আছে ঠিক আছে। মানে হেমাঙ্গবাবুর ফোনটা শুনতে পেলে, আমার হৃদয়ের রিংটা শুনতে পেলে না? স্যার রয়্যালটির টাকাটা চেয়ে পাঠিয়েছেন। বসো বসো, রেডি করে রাখা আছে, আমি নিয়ে আসছি। ওকে স্যার, বসো। বলছি আপনি মেসমশাই সেক্রেটারি? হয়তো হয়তো হয়তো। কেন আপনার মেসমশাই কে তা জানি না তাই। কেন মনমোহন বাবু, মানে এখন টেম্পোরারি, আর কিছুদিনের মধ্যে উনি পার্মানেন্ট হবে। মানে মানে আমি খুব অভাগা জানেন তো, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার পরেও আট রকমের কোর্স করেছি, মাল্টিনেশনাল কোম্পানিতে মোটা মাইনের চাকরি করি, কিন্তু কী হবে, আমার কোনো মেশো নেই। মাসিকে বলেছি মেশো পেলে আমি বিয়ে করব। আপনি আপনি এখনো ব্যাচেলার? মানে একটা কথা বলবো, মেশো মশাই সেক্রেটারি ভাগ্যটা কিন্তু দারুণ। ওইভাবে বলবেন না, ইয়ে হয় না। বলছি কি, আপনারা ইংরেজি গল্পের বই ছাপান না কেন? ছাপাবো, এখন থেকে ছাপাবো, আপনি যা বলবেন যেমন বলবেন সব সব ছাপাবো। কিন্তু মেসমশাই বারণ করবেন না? আরে গুলি মারুন আপনার মেসমশাইকে। ওরকম আপন ভোলে মানুষকে দিয়ে ব্যবসা হয় নাকি? তাছাড়া ব্যবসার বেশিরভাগটা তো আমাকেই দেখতে হয়। গুড গুড, জানেন তো ক্যারিয়ারটা সবসময় আগুনের মতো করে তুলতে হবে। আপনি বুঝি ক্যারিয়ারিস্ট মেয়ে খুব পছন্দ করেন? করলে আপনি খুশি হবেন। ভীষণ, আমার নাম প্রজ্ঞা, আপনার? আমার নাম দীপঙ্কর চ্যাটার্জি। এই নাও চেকটা নাও, হেমাঙ্গ বাবুকে দিয়ে দাও। ওকে স্যার। এইভাবে এইভাবে রং নাম্বার করে দিয়ে গেল রে। হ্যাঁ
কমলা। আজ সকাল থেকে শুরু করেছে কমলা কমলা। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দিব না ভুলিতে। বাতাস হইয়া জড়াইব কেশ, ইসে যাবে যবে খুলিতে। মামা হচ্ছেটা কি? আমার বুকে যে বেদনার সমুদ্রটা বইছে না, এ তারই ঢেউয়ের শব্দ। আরে বস, এ তো হার্লেকুইন রোম্যান্স। মামা প্রেমে পড়েছো? আর প্রেম? কমলার ঠ্যাঙানির মানে ব্যথাটা যবে একটু কমে আসছিল তখন কি হলো, শয়নে স্বপনে জাগরণে একজন এসে দেখা দিল, যে দিল আমাকে এই নতুন করে শুরু করার প্রেরণা। কিন্তু গতকাল সেই প্রেরণা এক হতচ্ছাড়া বোতল চকর কলে নাল ফেলে নাচতে নাচতে বেরিয়ে গেল। এখন আবার সেম সাইড করা ছাড়া কোনো গতি নেই। ওটা সেম সাইড নয়, ওটা সুইসাইড মামা। আর তাছাড়া এই বয়সে প্রেমে ব্যর্থ হয়ে সুইসাইড করাটা কি খুব ভালো দেখাবে? তুমি এক কাজ করো না, তুমি মনটাকে অন্য কাজে ব্যস্ত রাখো। আরে কি করে রাখবো, কি করে রাখবো? হ্যাঁ, এদিকে যে আরেক ভয়াল ভয়ঙ্কর সম্ভাবনা এগিয়ে আসছে, শেষমেশ ঠেঙাড়ে দিদিমণির হাতে পড়ে বাকি জীবনটা। না 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 না, অসম্ভব অসম্ভব। ধরো ধরো ধরো, এই ঠেঙাড়ে দিদিমণি মানেটা আমি বুঝলাম না। ও সব কিছু না, ও সব কিছু না, ও সব কিছু না, তুই বুঝবি না। এখন ওই সত্যজিৎ বক্সি ভরসা। হ্যাঁ হ্যাঁ, না না তুই ঠিক বলেছিস, বুঝলি, তুই ঠিক বলেছিস। মানে আমাকে না মনটাকে একটু অন্যমনস্ক করে রাখতে হবে। হ্যাঁ বুঝলি, আমি একটা কাজ করি, আমি আমি দেশের কথা ভাবি। দেশ? হ্যাঁ। ও মানে তোমার গ্রামের বাড়ি, তাই তো? আরে দেশ মানে মানে স্বদেশ, মানে মানে আমার আমার মাতৃভূমি, আমার আমার দেশ, তার কোটি কোটি লোক, তার লক্ষ লক্ষ সমস্যা, সেগুলো তুমি সলভ করবে? হ্যাঁ বাবা। আরে করব, অ্যাট লিস্ট ভাবতে তো পারবো। হ্যাঁ, আমি আমি বেকারত্ব নিয়ে ভাববো, আমি ফরেন পলিসি নিয়ে ভাববো, আমি শেয়ার বাজার নিয়ে পড়াশোনা করব, আমি ধনঞ্জয়ের উপরে এসে লিখব। এই শোনো, তোমার মন যা চায় তুমি তাই করো। হ্যাঁ, এবার আমার একটা ইম্পর্টেন্ট কথা শুনবে? হ্যাঁ, তোর এই ইম্পর্টেন্ট কথাটা শুনেই আমি দেশের কথা ভাবতে শুরু করে দেব। তুমি সত্যজিৎ বক্সিকে আমার পেছনে লাগিয়েছো? আস্তে বাবা আস্তে, বল কে কোথা থেকে শুনে ফেলবে তারপরে কি? ও তার মানে আমার সন্দেহটাই ঠিক। আচ্ছা, এরকম করার কারণটা আমি জানতে পারি? ওফ মা, তুই আমার দোষ নিস না, সোনা দোষ নিস না, আমি খুব শিগগিরই তোর গৃহপ্রবেশের ব্যবস্থাটা করে ফেলতে চাইছি। ঠিক আছে, আমি সবই বুঝতে পারছি, কিন্তু তুমি তো একবার আমাকে বলতে পারতে। যতই হোক মামা, তোমার পছন্দ তো খুব একটা খারাপ নয়। ঠিক পছন্দ? হ্যাঁ, কোন পছন্দ? আরে বাবা, সত্যজিৎ বাবুর লোকটা ভীষণ ইন্টারেস্টিং মামা। ইন্টারেস্টিং? হ্যাঁ। ইন্টারেস্টিং মানে এটা কি? মানে দারুণ ডাইনামিক, দারুণ ইন্টেলিজেন্ট, দারুণ অ্যাথলেটিক। মামা, ও যেমন সাইকেল চালায় তেমনি সাঁতার কাটে, তেমনি দুর্দশা আমা ঘুরি দেয়। আর শুনেছি রোজগার পাতিও তো খুব একটা মন্দ নয়। ও মামা জানো, যখন তখন যেখান সেখান দিয়ে টুক করে উঁকি মারে। ও কি সুইট, কি কিউট, তোমাকে বলবো। সে বেটা কি তোকে এ বিষয়ে কিছু বলেছে? হ্যাঁ, কথাই তো হয়নি, কি বলবে আবার? জানো তো সেদিনকে কি হয়েছে? সেদিনকে ওই ঘরের মধ্যে দেখা হয়েছে, আমি যেই ওকে কিছু বলতে যাব, উমা অমনি না ড্রেন পাইপে পালিয়ে গেল। আর সেদিনকে রাস্তায় দেখছি কি যাচ্ছে, আমি যেই ডাকলাম, উমা হুশ করে ম্যানহোলের মধ্যে ঢুকে গেল। তোমায় কি বলবো, কি মিষ্টি লাগছিল, কি মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি মিষ্টি। না আমার কাছে কিন্তু অন্য খবর আছে। ও বেটা সত্যজিৎ বক্সি এখন একটা অন্য মেয়ের পেছনে লেগেছে। যা খুশি করুক, যে কোনো মেয়ের কাছ থেকে না ওকে আমার দিকে টেনে আনার ক্ষমতা আমার আছে, বুঝেছো? কি হলো? ডিসকভারি অফ ইন্ডিয়াটা পেরে যেত মা, আমার দেশের কথা ভাবার সময় হয়ে গেছে। আমি বলছি কি, তুমি কি রাগ করলে? দেখ, হ্যাঁ ওই সত্যজিৎ বক্সি যদি তোকে পছন্দ করত
তাহলে না হয় আমি ভেবে দেখতাম। হ্যাঁ হুম সেই বেটা তো অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কি? হ্যাঁ সেই ট্রেন আবার আমায় চাপা দিতে চায়, আমি যে বাসে উঠতে চাই সেটা অন্য গুমটিতে গ্যারেজ হতে চাইছে। আরে শালা কি করে যে কি হবে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আরে মামা এত চিন্তা করছো কেন? সত্যজিৎ বক্সির কাছে সব সমস্যার সমাধান আছে। হি ইজ দ্য বেস্ট। এ মেয়েকে সামলানো গণেশের অসাধ্য। শিবের শিব শিব। হ্যাঁ বসো। গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং। মর্নিং এর গুডটা কি হলো? হ্যাঁ বলছি কি অফিস যাওনি? স্যার আজকে তো রোববার ছুটি। তো এখানে কি মনে করে? শুক্লার কাছে একটু দরকার আছে তাই এসেছি। আচ্ছা শুক্লার সাথে দরকার কো? শুক্লার সাথে দরকার। স্যার হ্যাঁ আজকে আপনার বুকের টেলিফোনটা বাজছে না? এখন আমি টেলিফোন নিয়ে ভাবছি না, আমি এখন দেশের কথা ভাবছি। ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন। আমার কাছে কি দরকার গো? না মানে আসলে এই এটা না একটু ওনাকে পৌঁছে দিতে হবে। ওনাকে মানে? দীপঙ্কর বাবুকে। ওটা কিসের প্যাকেট? এটা এটার মধ্যে ইংরেজি বই আছে, উনি চেয়েছিলেন। তোমার কাছে হঠাৎ? হঠাৎই যেন, হঠাৎই কেমন যেন হয়ে গেল, ওনাকে দেখে টেলিফোনটা কেমন যেন বেজে উঠলো যেন। টেলিফোন? হ্যাঁ হৃদয়ের টেলিফোন। বাবা ওই বোতল চোখা পাগলা দাসু তোমাকে প্রেম নিবেদন করেছে নাকি? প্রেমের উপর আবার নতুন কোনো কোর্স করছে নাকি ও? আরে না না ও কিছু বলেনি, আমি যেন কেমন হয়ে গেলাম। আর হব নাই বা কেন, ওরকম হ্যান্ডসাম, ওরকম ব্রাইট ক্যারিয়ার, তাছাড়া তোমার থেকে একটু ছোট তাই না, বয়সটা কমই হবে। তাতে কি ভাই, মনের মতো বর পেলে কোলে পিঠেও গড়ে নেওয়া যায়। আহারে বেচারা ঘুমোচ্ছে, আর ঘুমোবেই না বা কেন, সারা সপ্তাহ নিশ্চয় খুব পরিশ্রম যায়। অত বড় কোম্পানিতে অত বড় পোস্টে চাকরি করে, নিশ্চয় ওরা খুব খাটায়। কিন্তু এখন আমি কি করব? আমি একটা কাজ করি, আমি বরং এই বইটা এখানে রেখে দিয়ে আমি চলে যাই, ও ঘুম থেকে উঠে বইটা দেখে একেবারে চমকে যাবে। না 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 না, তা কি করে হয়, আমি যে এখানে এসেছি আমাকে তো কেউ দেখেইনি, তাহলে কি করে জানবে যে বইটা আমি দিয়েছি? না চলে গেলে তো হবে না। রাইট, একটা কাজ করি, আমি বরং এখানে বসে ওর ঘুম ভাঙার জন্য অপেক্ষা করি, ও ঘুম থেকে উঠে আমাকে দেখে একেবারে সারপ্রাইজ হবে। তুমি কোথায়? কার কথা বলছি? বিশ্বাস করো পড়াশোনা নিয়ে পাগলামি আমি ছেড়ে দেব।
শুধু তুমি আমার কাছে একবার এসো। আমি তো তোমার কাছেই আছি। কে কে? আমি। তুমি আমাকে চিনতে পারছো না? আমার চশমাটা কোথায় গেল? জানি না। তোমাকে চশমা পড়তে হবে না। অত সুন্দর চোখ কেউ চশমা দিয়ে ঢেকে রাখে? তো চশমা ছাড়া তুমি কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে হবে না। অনুভব করো। শুধু অনুভব। 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 শুনতে পাচ্ছি। পাচ্ছো? পাচ্ছি। কি শুনতে পাচ্ছো? বুকের ভেতর টেলিফোন বাজছে। আমারও বাজছে। হ্যালো। হ্যালো মাই ডিয়ার দীপু। আমি তোমায় শুনতে পাচ্ছি। আমিও। তুমি তো দেখতেও পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি না। আমার চশমাটা দাও প্লিজ। বললাম না তোমার চশমা পড়তে আমি দেব না। এখন থেকে তুমি চশমা পড়বে না, তুমি শুধুমাত্র কন্টাক্ট লেন্স পড়বে, ঠিক আছে? আমারটা বিশ্বাসই হচ্ছে না, মানে সত্যি তুমি আমার এত কাছে বসে আছো। জানো আমি কাল থেকে শুধু তোমার কথাই ভেবেছি। এই দেখো দেখো দেখো, আমি আমি তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। কি এনেছো? একটা ইংরেজি গল্পের বই, তুমি চেয়েছিলে। তুমি আমার পছন্দের কথা এত ভালো জানো? হ্যাঁ, কিন্তু আমি তো এখন পড়তে পারবো না, তুমি আমায় পড়ে শোনাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ সত্যি কথাটা বল দিপু। মাসি এসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তা জানবে কেন? হ্যাঁ এতক্ষণ ফষ্টি নষ্টি করে এখন ন্যাকা সাজা হচ্ছে না? এই কেউ নড়বে না, নড়লে বেতিয়ে সিধে করে দেব। ঠিক 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 ঠিক। এই তপু, এই তপু, এভাবে সবার সামনে বলে না। হ্যাঁ আপনার ব্যবস্থা পরে হচ্ছে, আগে দীপুর পষ্টি নষ্টির ব্যাপারটা শুনি। মাসি তুমি শুক্লার কথা কান দিও না। কেন 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 আমার কথা কান দেবে না কেন? হ্যাঁ কান দেবে না কেন? ও তুমি প্রজ্ঞাদের সাথে ওই সমস্ত করবে আর তার দায় দায়িত্ব আমি নেবো? প্রজ্ঞাদি মানে? এই শুক্লা কি হচ্ছে এটা? এই তোমরা দুজনে মিলে একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। আমি নয় পর্দার আড়াল থেকে সব দেখেছি, সব শুনেছি, বুঝেছো? পর্দার আড়ালে মানেটা কি? এই এসব কি অসভ্যতা দীপু। আমি বুঝতে পাচ্ছি কত বিরাট ফাঁক থেকে যাচ্ছে। ইন দ্য ইয়ার 1995 আমি তখন একদম চুপ চুপ বলছি না, আপনার ব্যবস্থা পরে হবে দীপু। সামনে এসো, সামনে এসো, এসো। মাসি মাসি, আমার ঘুমের মধ্যে ষড়যন্ত্র করে চশমা কেড়ে নিয়ে আমি বিভ্রান্ত করা হয়েছে। বিভ্রান্ত? এতে বিভ্রান্তের কি আছে? শুক্লাটা যে এত মিন মাইন্ডেড সেটা তো আমার জানা ছিল না। আমি যদি ভালোবেসে কাউকে দুর্যোগ উপহার দিয়েই থাকি তাতে ওর এত হিংসে হচ্ছে কেন শুনি? তোমাকে হিংসে কে তোমার দায় পড়ছে। এই যে সত্যজিৎ বক্সি, আপনি আমাকে এটা হেল্প করতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, চলো বসি তোমরা। এই আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথাও যাবেন না। কেন শুক্লা, তুমি নিচে যাও, উনি পরে আসছেন। আমি কি একটা প্রশ্ন করতে পারি? এই বইটা আমায় কে দিয়েছে? আমি। তুমি তো কালকে চেয়েছিলে। আপনি? মানে আপনি এতক্ষণ আমার পাশে বসেছিলেন আর শুক্লা পর্দার আড়ালে লুকিয়ে? শুক্লাটা ভীষণ বাজি। দীপু যা অজ্ঞান হয়ে গেল বোধ হয়। দীপু দীপু, আমি তো কিছুই বুঝতে পারছি না, অসুবিধাটা কোথায় হলো? তোমায় বুঝতে হবে না খুকি, তুমি এখন যাও। দীপু, ও দীপু, নিজের পয়সার বই কিনে পড়বে। হ্যাঁ দীপু, ওঠ ওঠ, আমি চট করে একটা ডাক্তার দেখি। এই আপনি কোথায় যাচ্ছেন? আপনি আসুন এদিকে। কেন? দীপু ঠিক হয়ে যাবে, আপনি এদিকে আসুন তো। কেন? আপনার ব্যবহারে কৈফিয়ত দিন আমাকে। কিসের? আমার বিছানার তলায় আপনি কি করছিলেন? তোমায় দেখতে এসেছিলাম। তুমি স্নান সেরে বেরোতে দেরি করছিলে, তাই তোমার বিছানার নিচে জিরোতে গিয়ে ঘুমিয়ে হয়ে পড়েছিলাম। এই এই আপনি তুমি তুমি কাকে বলছেন? হ্যাঁ আমার খাটের নিচটা আপনার ঘুমানোর জায়গা? ছি
বিয়ের আগে খাটের উপরে কেউ শোয়, বাচ্চারা কি মনে করবে? কার বিয়ে? কেন, আমার আর তোমার? মানে কেন নয়? আমি কোনটা কিসে? বিশ্বজোড়া খ্যাতি, দেশ জোড়া প্রতিপত্তি, ব্যাংক জোড়া টাকা, বুক জোড়া ভালোবাসা, তপতি রাজি হয়ে যাও। দেখো দীপঙ্করের কি অবস্থা, এখনই ওর একটা মেশর খুব দরকার। আমরা না এই ডেনকেলির জঙ্গলে হনিমুন করতে যাবো, কিলাবিয়ের স্বর্ণ দরে আমরা গ্যাস হয়ে ঘোরাঘুরি। এই বেড়ে গেলে তো মনমোহন বাবু, আরে আমার হয়ে একটু ওকালতি করে দিন না, খুব জোর লেগেছে, খুব জোর লেগেছে। আসতে দেবো? হ্যাঁ আসতে করে। টপু, আমরা না জেট কুটিতে রাত কাটাবো জানো টপু? আমার সেরকম সমবয়সী সঙ্গী নেই। আরে সেটাই তো খুঁজে বার করতে হবে। টাকা না করে ঘুরতে যাওয়ার পথে কোন রং নাম্বার করে? আরে ওই যে আমাদের তপতী আন্টি আছেন না, কি হলো বলুন তো? তপতী আন্টি আশেপাশে নেই তো? বাবা, নাম শুনেই এত ভয় পাচ্ছেন? আচ্ছা আপনি ওই তপতী আন্টিকে পছন্দ করেন? দেখো শুক্লা, তোমাকে একটা উপদেশ দিই, অযথা নিজের বিপদ থেকে আনা মোটেই কাজের কথা। আর টু? আর টু হচ্ছে যদি রং নাম্বার হয় তাহলে টেলিফোনটা চট করে কেটে দিতে হবে, নালে বেশি কথা বললে না বিল বাড়বে। বিল বাড়বে। আসছে আব আসছে। ওয়াকার কাকা চলে গেলেন। ওয়াকার কাকা? সত্যজিৎ বাবু, ভাবছি আজকে থেকে ওকে এই নামেই ডাকবো। ও, আমার এখানে তা হঠাৎ এদিকে মানে মেশোর কাছে দরকার না? তোমার সঙ্গে কিছু কথা আছে। আমার সাথে?
মানে কথাগুলো খুব ইম্পর্টেন্ট। আমার সাথে ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ। কেন, আমি তো তোমাকে কোনো লেটেস্ট ফিকশন গিফট করিনি, আমার সাথে আমার কিসের দরকার? দেখো, আমি তো কারো কাছে কোনো গিফট চাইনি, সে যেচে দিলে আমি কি না বলবো? আর দেখো, গিফট যদি নিয়েই থাকি তাহলে কি এমন অপরাধ করেছি? মা, অপরাধ কেন হবে? তবে কেউ গিফট দিলে তোকে জব্দ করতে হয় এটা আমার জানা ছিল না। তা দূর, ওটা যে সত্যি নয় সেটা তো তুমি ভালো করেই জানো। সত্যি নয় মানে? আরে আমি তো নিজের চোখে দেখেছি তুমি কিভাবে প্রজ্ঞাদিকে জব্দ করে ফিসফিস করছিলে। আরে ওটা কি আমি প্রজ্ঞাদির সঙ্গে ফিসফিস করছিলাম? উমা, একজনের কানের মধ্যে মুখ ঢুকিয়ে অন্য লোকের সাথে কথা বলা যায়? অবশ্য জানি না, ফিসফিস করার উপর আবার নতুন করে কোর্স করছো কিনা বলিনি। কি? আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। শুধু যে জাপটা জাপটি? শোনো, আমি যে চাকরিটা করি না সেটা মোটেও খুব একটা খারাপ নয়। তো আমি এবার সেটেল হতে চাই, মানে বিয়ে করতে চাই। তো করো, কে বারণ করেছে? তুমি বিয়ে প্রজ্ঞাদিকে গিয়ে বলো, আমাকে কেন বলছো? হ্যাঁ, সেটা প্রজ্ঞাদিকে কেন বলতে যাব? কারণ সে তোমার প্রাণের প্রাণ, তাই? এই শোনো, বাজে কথা বলো না তো। তখন আমার চোখে চশমা ছিল না, আমি কি করে বুঝবো যে আমি কার সাথে কথা বলছি? আরে বাস, তাহলে তো খুব ভালো। যে কোনো মহিলা কি সামনে পেলে জাপটে ধরবে? আমি যে কোনো মহিলা ভেবে জাপটাই নি, আমি যা স্বপ্ন দেখছিলাম তার কথা ভেবেই ভুল করে প্রজ্ঞাদিকে জড়িয়ে ধরেছিলাম। রে বাবা, আগে তো শুনেছি পরীক্ষার হলে স্বপ্ন দেখতে, হ্যাঁ এখন মেয়েদের স্বপ্নও দেখছো, বেশ ভালো। মেয়েদের নয়, মেয়েটার। প্রেমে পড়েছো বুঝি? আজ নয়, অনেক দিন থেকেই তাকে আমি ভালোবাসি। আমার যা কিছু পড়াশোনা, ক্যারিয়ার নিয়ে উদ্দীপনা ওই একজনকে ইমপ্রেস করার জন্য। কিন্তু আমার দুর্ভাগ্য যে সে আমার দিকে ফিরেও তাকায় না। এখন কার সাথে কথা বলছো খেয়াল আছে? কেন বলো তো? চোখে চশমা নেই। ও, চশমার পরব না, কন্টাক্ট লেন্স নিয়েছি। কি জানি হয়তো ওই মোটা গ্লাসের জন্যই সে আমার দিকে ফিরে তাকাতো না। এই একটা সত্যি কথা বলো তো, চশমা ছাড়া আমাকে বেটার দেখায়? জানি না। আমরা পাশাপাশি দাঁড়ালে কিন্তু ছবিটা খুব কুৎসিত হবে না, কি বলো? জানি না, কিছুই জানো না, অথচ অন্য কাউকে জড়িয়ে ধরলে একবার হিংসে সবুজ হয়ে যাচ্ছে। ওনাকে হিংসে করতে আমার দায় পড়েছে, সবুজ আছে। এই শোনো, রাজি হও তো বলার, নালে আমি চললাম হোটেল ম্যানেজমেন্ট পড়তে। ভেবে দেখো, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে মাত্র একটা সিঁড়ির তফাৎ। রাজি হয়ে যাও শুক্লা, তুমি রাজি হলে আমার আরো 30,000 টাকা ইনকাম। প্রমিস করো হানিমুনে আন্দামান নিয়ে যাবে। প্রমিস, ক্যারিয়ার হয়েছে, তুমিও রাজি, আর একটা জিনিস হলেই ষোলো কলা পূর্ণ। কি? একটা 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 মিশো। এত বড় বাড়ি অথচ একটা মিশো নি, সেটা ভালো লাগে? হ্যাঁ ঠিক 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 বলেছো, আমার না মামি নেই, কেমন বাড়িটা মামি মামি লাগে একটা। আমার তরফ থেকে আমি রাজি আছি, এবার তুমি যদি রাজি থাকো তো বলো। মানে? মানে ভেবে দেখো, পাল্টি ঘর, দোতলা একতলার মিলটা তাহলে কমপ্লিট হয়। সত্যজিৎ বক্সিকে চ্যালেঞ্জ, তবে দেখো আমার ম্যাজিক। এই লোকটার বিয়ে না দিলেই নয়। আমিও তো সেটাই বলছি, রাজি করো। মনমোহন বাবু, মাসি ওই কৌটোয় কি মাল? হ্যাঁ, মালপোয়া। মনমোহন বাবু মালপোয়া খেতে খুব ভালোবাসেন, তাই নিয়ে এসেছি। এ কি প্রণাম করছো কেন? আরে বাবা, মালপোয়া না দেবো আমি, দুজনেই প্রণাম করছে, কি ব্যাপ? জোর বাঁধাটা ফাইনাল করলে বুঝি,
আমি খুব 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 খুশি হয়েছি। এবার একটা মিশো জোগাড় হলেই সব ব্যবস্থা পাকা। দীপু বলছি শোনো, এসব আমার ভালো। মামা বাবা ওষুধ খেয়েছো? ওষুধ আপনি যে কি সব বলেন না আপনি, না মানে আরে বাবা আপনার ভাগ্নি আর আমার বোন পো আমি তো রাজি আছি। আমার বিয়ের কথা বলিনি, আমি বলছি কি তোমার বিয়ের কথা। মাসি আমি তোমার হয়ে বিয়েতে মত দিয়ে দিচ্ছি। দেখো ওদের বাড়ি থেকে মেয়ে নিচ্ছি, তাই ওদের বাড়িতে মেয়ে পাঠানো একটা আমাদের কর্তব্য। তুই এত পাকামি করিস কেন দীপু? না না তোমাকে এই ব্যাপার নিয়ে কথা বলতে হবে না। না না সহন গহন তম শাস। কি হচ্ছে নাকি? এখন তোমার দেশের গান গাওয়ার সময় হলো, তবু দেন নাকি মনে করবে বলো তো? ওনাকে দেখলে আমার কেমন মামি মামি বলে মনে হয়। মামি শুনে কিরকম মিশরের মামি মামি লাগছে। তারা তো সব মরে ঝরে গেছে। তারা তো মরেও অমর তপতি, পিথাগোরাসের পাতায় পাতায় লেখা। পিথাগোরাস নয় কথাটা, প্যাপিরাস। হ্যাঁ প্যাপিরাস। এই বলছি কি, এই তুমি আমাকে বেশি জোরে বেত মারবে না তো তপু? অমন করে বলো না, তোমাকে মারার আগে আমার হাতের বেত যেন রজনীগন্ধার ডাটি হয়ে ওঠে। এই প্রজ্ঞাদি তোমার এরকম অবস্থা কেন? মনটা ভালো নেই, তাই এসেছিলাম ম্যামের কাছে ক্ষমা চাইতে আর স্যারের কাছে রেজিগনেশন লেটার দিতে। কিন্তু ধাক্কা লেগে আবার সব গোলমাল হয়ে গেল। ধাক্কা? কার সাথে ধাক্কা? সত্যজিৎ বাবু। ও এর আগে সকালেও লেগেছিল দোতলায়, আবার আমি এখানে আসছি দেখি কোত্থেকে ছুটে এসে একবারে আমাকে জোরে ধাক্কা মারলো। আর তারপর থেকেই না আমার কেমন কেমন লাগতে লাগলো, এতবার ধাক্কা লাগছে কোন কথা নয় একদম। আগে বলো তুমি প্রজ্ঞাকে বিয়ে করবে? কে প্রজ্ঞা? আরে ও ও ও ওই যে দেখতে হবে। চলবে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হলো ওই ফুলসজ্জার রাতে, ফুলসজ্জার রাতে আমাকে আড়ি পাততে দিতে হবে। এই যা, ফুলসজ্জার রাতে নিজেদের কথা আড়ি পেতে কেউ শোনে না কি? ও নিজেদের? যাক বাবা, এ ভালো হয়েছে, মানে একসাথে এই তিন তিনটে ন্যাড়া পোড়ার ব্যবস্থা হয়ে গেল। ন্যাড়া পোড়া নয়, বিয়ে বিয়ে বিয়ে, মানে ওই ওই অলস ওয়েল that ends in a well. ভুল ইংরেজি আমি একেবারে পছন্দ করি না। এই প্রজ্ঞা বলছি কি, আর এই বিয়ের আগে একটু সংসারে মনোযোগ দাও। ওই বুড়োটার কাছে 30,000 টাকা পাই, ওটা চেনা চেনা তো? না না, দুটো দুটো অনুষ্ঠান না। আমি যেটা বলছি আমি কিন্তু একদম ডন্ডা পেটা করি না। না না, তুমি একটা ও একটা খাও না, খাও খা, ভালোবেসে বলছি খা। তপু 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 Dame media vuelta, danza con duro, no me canse ahora,
আর এক মিনিট একটু যারা অভিনয় করলো তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। সৃজিতা ভদ্র, কোথায়, শঙ্খবরণ দাস, প্রদীপ্ত রায়, মৌমিতা গুপ্ত, অর্পিতা চ্যাটার্জি আর অরিজিৎ গাঙ্গুলি, থ্যাংক ইউ। ভালো থাকবেন, 1428 খুব ভালো কাটুক, তবে হ্যাঁ সাবধানে থাকবেন, মাস্ক আর স্যানিটাইজার এবং দূরত্ব বজায় রাখতেই হবে সকলকে। শুভরাত্রি।